শারীরিকভাবে কিছুটা অসমর্থ তবে অক্ষম নন। প্যারাঅলিম্পিক সহ বিভিন্ন আসরে দেশের হয়ে সফলতা বয়ে এনে সেটা প্রমাণ করেছেন শারীরিক প্রতিবন্ধীরা। এবার ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চান তারা। পাঁচ জাতির টি টোয়েন্টি টুর্নামেন্টে স্বাগতিক হয়ে নামবে বাংলাদেশ ফিজিক্যাল ডিজেবল ক্রিকেট দল। ভালো খেলার প্রত্যয়ে অনুশীলনে ঘাম ঝরিয়ে যাচ্ছেন বাছাই করা বিশ খেলোয়াড়। টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দলগুলোর তুলনায় একেবারেই নতুন ও অনভিজ্ঞ বাংলাদেশ, সেই হিসেব মাথায় রেখেই প্রশিক্ষণ দিচ্ছেন কোচ। আমি যে এফোর্টটা দিচ্ছি সেটা কিভাবে ম্যাচের মধ্যে আমি রেজাল্ট করবো, সেরকম ধরনের কিছুর একটা পরিবেশ সৃষ্টি করে তাদের ট্রেনিং করা হচ্ছে। ইনফরমেটিকে কাটিয়ে কীভাবে মেকানিক্যাল সাপোর্টটা বডি থেকে পাওয়া যায় সেই বিষয়ে কিছুটা কাজ হচ্ছে। কাকে কখনো মূল বোঝা যায় যারা ফিরিয়ে দিয়ে যাবে, ক্রিকেট খেলছে দেখে মনে হয় যারা ফিরিয়ে যাবে, কারো হাত নেই বা কারো পা নেই, কারো বিভিন্ন প্রবলেম আছে। এই প্রবলেমটা তারা ওভারলুক করে তাদের এফোর্ট রয়েছে মাঠে এটা আসলে অনেক। 2 সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড। পরের খেলা থেকে নিয়ে ফাইনাল পর্যন্ত সবটাই হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে।